এবার লালবাতি নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে রাজ্য লালবাতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ না নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রের দিল্লিকে চিঠি দিচ্ছেন মুখ্য সচিব এবার সফল কন্যাশ্রীদের সম্বর্ধনা দেবে রাজ্য প্রকল্পের আওতায় থাকায় যেসব ছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কন্যাশ্রীদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী দুর্ঘটনার রাতে বিক্রমের গাড়ি ছুটছিল 105 কিলোমিটার গতিতে গাড়ি পরীক্ষার পর মত গাড়ি প্রস্তুতকারক সংস্থার দুর্ঘটনার সময় দুজনের কেউ সিটবেল্ট বাঁধেননি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা নাবালিকা ধর্ষণের অভিযোগ কোচবিহারের দিনহাটায় টিউশন থেকে ফেরার পথে প্রতিবেশী এক বৃদ্ধ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হতে অভিযুক্ত বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা নতুন গাড়ি কিনে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনা সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল গাড়ি গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার আটক গাড়ি চালক ঘটনা জয়নগরের দক্ষিণ বারাসতের মগরাহাট রোডে তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি তিন তালাক লিঙ্গ বৈষম্যের উদাহরণ নারীর মর্যাদা ক্ষুণ্ণ হয় তাই তিন তালাক অসাংবিধানিক সুপ্রিম কোর্টের সওয়াল কেন্দ্রের তিন তালাক আদালতের বিচার্য বিষয় নয় সওয়াল মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী কপিল সিব্বালের কাশ্মীরের সেনা অফিসারকে খুনের ঘটনায় ছয় জঙ্গি চিহ্নিত লস্কর এবং হিজবুল জঙ্গিরাই অপহরণ করে খুন করে উমর লেফটেন্যান্ট উমর ফয়েজকে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি শ্রীলঙ্কা সফরে নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক ভেষজ উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী পরে ভারতীয় বংশোদ্ভূত তামিলদের জনসভায় বক্তব্য রাখবেন তিনি গতকালই কলম্বো গেছেন মোদী ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন সিবিআই এবং ইন্টারপোলের কাছে আবেদন জানালো এনআইএ বিদ্বেষ ছড়ানোর সহ একাধিক অভিযোগ ওঠার পর বিদেশে রয়েছেন জাকির নায়েক দিল্লির মাদাম তুসো ওয়ার্কস মিউজিয়ামে কপিল দেবের মোমের মূর্তি উদ্বোধনীতে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক নিজের মোমের মূর্তির পাশে বোলিং কোচ হরিয়ানা হারিকেনের